হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আগামী 27 সেপ্টেম্বর আমাদের স্টার কিড আবরাম খান জয়ের জন্মদিন। জন্মদিন উপলক্ষে চলছে নানা তোড়জোড়। সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস এই প্রথম আবরাম খান জয়কে সারপ্রাইজ দিতে যাচ্ছেন এবং সাথে তাদের ভক্তবৃন্দদেরকেও সারপ্রাইজ দেবেন। তারা কেউই আসলে জানেন না এই মুহূর্তে তার শাকিব পরিবারে কি চলছে। নানান আয়োজন, নানান মজার কাজ চলছে সুপারস্টার শাকিব খানের গুলশানের বাসভবনে। সুপারস্টার শাকিব খানের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন স্টার কিড আবরাম খান জয়ের জন্য। চিত্রনায়িকা অপু বিশ্বাস শপিং এ ব্যস্ত রয়েছেন, শেষ সময়ের কেনাকাটা এখন জয়ের জন্য, কারণ তিনি ব্যস্ত ছিলেন এই কয়েকদিন তার বিভিন্ন শুটিং এবং তার হচ্ছে শোরুম উদ্বোধনের কাজে। ফিরে এসে তিনি জয়ের সঙ্গে কথা বলতে, জয় বলল, মাম্মা আমার কালকে বার্থডে হবে। অপু বিশ্বাস বললেন, নিশ্চয়ই খুব একটা ধামাকা পার্টি এবার হবেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস সারপ্রাইজ দেবেন তার পুত্র জয়কে এবং সুপারস্টার শাকিব খান এবার কি করেন সেটাই আসলে ভক্তদের দেখার বিষয়। আমরা তো সবাই অপেক্ষায় রয়েছি সুপারস্টার শাকিব খান তার সন্তান জয়ের জন্য এইবার কি সারপ্রাইজ দেন, কারণ জয় পড়ছে এবার সাথে 7তম জন্মদিনটা, জয়ের জন্য অবশ্যই অবশ্যই স্পেশাল কিছু হতে যাচ্ছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমার জীবনে সবচাইতে স্মরণীয় হয়ে থাকবে সেপ্টেম্বরের 27 তারিখ, কারণ যে জয়ের জন্য আমার জীবনে এত বড় ঝড় এসেছিল সেই ঝড় থামার ঘণ্টাটা অবশ্যই আর একটু ঝড়ময় ভাবেই তো হওয়া উচিত। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাসের রহস্যময় এই কথার অর্থ কি জানতে হলে আপনারা অপেক্ষা করতে হবে রাত 12:01 পর্যন্ত। রাত 12:01 জয়ের কেক কাটা হবে, জয়কে নিয়ে আনন্দ করা হবে, কেক বিলিপ করা হবে, নিশ্চয়ই সেখানে কারা কারা উপস্থিত থাকছেন তার উপরই নির্ভর করছে আপনাদের মজাটা কত দ্রুত হতে যাচ্ছে কিংবা কত প্রকারের হতে যাচ্ছে। আমরা জানি জয়কে আমরা যারা ভালোবাসি তারা কিন্তু এই কয়টা মুহূর্ত অনেক অনেক অপেক্ষায় রয়েছি, কারণ বাংলাদেশ নয় শুধুমাত্র সারা পৃথিবীতেই এত ছোট বেলায় এন্ট্রি নেওয়া একটি বাচ্চা এত জনপ্রিয়তা পায়নি সেটা বলাই যায়। সুপারস্টার শাকিব খানের এত ভক্ত থাকার একটাই কারণ, স্টার কিড আবরাম খান জয় পৃথিবীতে এন্ট্রি নেওয়াটা ছিল অবশ্যই অবশ্যই অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি বেদনার। সেই আনন্দ এবং বেদনার মুহূর্তটি যখন তাদের জন্য অনেক বেশি সাফল্যমণ্ডিত হয় তখনই বোঝা যায় জীবন আসলে কতটা সুন্দর। বন্ধুরা, আমাদের এই কিছুক্ষণ অপেক্ষার পর আমরা যে আনন্দটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি নিশ্চয়ই আপনারাও সেটা পেয়ে অনেক অনেক বেশি ধন্য হবেন আশা করছি। সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং আবরাম খান জয় তার পরিবারকে নিয়েই কেক কাটবে এবং সেই কেক আসলেই কতটা আনন্দের, কতটা বেদনার বা কতটা মজার হয় সেটাই এখন ভাবনার বিষয় রয়েছে। আশা করছি আমাদের সবার অন্তরই অনেক আনন্দ মুখর হয়ে উঠবে সুপারস্টার শাকিব খানের এই জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবার।